পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কালীপাহাড়ি মোড়ে নতুন করে গেট তৈরির সিদ্ধান্ত নিয়েছে আসানসোল পৌর নিগম। এই গেট তৈরি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ওই গেটে লেখা আছে সিটি অফ ব্রাদারহুড। বিরোধীদের অভিযোগ, ওই লেখা পরিবর্তন করে সেখানে আই লাভ আসানসোল লিখতে চাইছে মেয়র। এই নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এবং কংগ্রেস কাউন্সিলর গোলাম সরোবর। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সিটি অফ ব্রাদারহুড শুধু একটা দ্বারের নাম না, এটা আসানসোলের আবেগ। যেরকম ক্যালকাটাকে সিটি অফ জয় বলা হয়, আসানসোলকে সিটি অফ ব্রাদারহুড নামকরণটা যখন করা হয়েছিল প্রিভিয়াস বোর্ডে, তার পিছনে অনেক কারণ ছিল। আসানসোলে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, হিন্দিভাষী, বাংলাভাষী, উর্দুভাষী, উড়িষ্যার লোকেরা আছেন, মধ্যপ্রদেশের লোকেরা আছেন, মহারাষ্ট্রের লোকেরা আছেন, ভারতের বিভিন্ন প্রান্তের লোকেরা থাকে। তো তাদের মধ্যে যাতে একটা মিলনস্থল হয়ে উঠতে পারে আসানসোল, সেটাকে সামনে রেখেই এই কনসেপ্ট আনা হয়েছিল এবং এটা আসানসোল মানুষ অ্যাকসেপ্ট করে নিয়েছেন, আসানসোল মানুষ এটাকে স্বাগত জানিয়েছিলেন। তো আজকে নতুন একটা গেট হবে, হতেই পারে, ঠিক আছে। তো তার জন্য সিটি অফ ব্রাদারহুডের নামে যে গেটটা ছিল সেটাকে ভেঙে দেওয়ার তো প্রয়োজন ছিল না। 20 লক্ষ টাকা খরচ করে এটা করা হয়েছিল, এটা ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। নতুন আপনি অনেক কিছু করুন না, কিন্তু পুরনো যেটা আছে, যেটা ঐতিহ্য আসানসোলে, সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা ঠিক না। এবং যারা এটা ভেঙে দিচ্ছেন, আমার জানি না যে শুধুমাত্র গেট ভাঙলেন না, ভারত আসানসোলে যে ব্রাদারহুডের যে অ্যাটমসফিয়ার, সে অ্যাটমসফিয়ারকেও আপনারা বিখণ্ডিত করার চেষ্টা করবেন, ভেঙে দেওয়ার চেষ্টা করবেন কিনা, এটা নিয়ে আমাদের মনে একটা সংশয় তো আছেই। প্রিভিয়াস বোর্ডে যে কর্পোরেশনই তৈরি করেছিল, ওইটা প্রেজেন্ট বোর্ড চাইছে ওইটা চেঞ্জ করতে। উনি ভিজিট করেছেন, উনি স্টেটমেন্টও দিয়েছেন যে এইটা আমরা চেঞ্জ করছি, বা আরও কোথায় কোথায় উনি তৈরি করতে চাইছেন, কোথায় নতুন করুক, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের বাস এইটুকুই যে সিটি অফ ব্রাদারহুড একটা ভালো নাম, এইখানে আসানসোলে সমস্ত সব কিছু লোকরা থাকে, একসঙ্গে মিলেমিশে থাকে, তার জন্যে মানে আপনি দেখবেন যে প্রিভিয়াস যখন মানে ক্যান্ডিডেট হয়ে এলেন, আমাদের এমপি ক্যান্ডিডেট শত্রুঘ্ন সিনহা, উনিও দেখে ওই নামটা অনেক জায়গায় ইন্ডোর্স করেছেন, যে নামটা দেখে আমাকে খুব ভালো লাগলো, যে ব্রাদার অফ হুডস মানে আমার দেখে। এইবার নতুন করে ওইটা ভেঙে দিয়ে নতুন এই গেট হবে, আই লাভ আসানসোল, এক্স ওয়াই জেড যাই নাম হোক না কেন, তা আমরা চাইছি যে ওই গেটটা নিয়ার অ্যাবাউট মানে 18 or 20 lakhs দিয়ে খরচা হয়ে তৈরি হয়েছিল। প্রিভিয়াস বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ওই গেটটাকে রিপেয়ার করেছিলেন, এই কর্পোরেশনের খরচার মধ্যে সব কিছু হলো। তো আবার 1 কোটি টাকা খরচা দিয়ে আবার মানে অন্য নাম চেঞ্জ না করে আমার মনে হয় ওইটাকেই ভালোভাবে করে দেওয়া, আর নামটা যেন ওইটাই থাকুক, এইটাই আমাদের ডিমান্ড। আছে একটা সিটি অফ জয়, আনন্দের জায়গা, ওইটা যদি কেউ চেঞ্জ করতে চায়, যেহেতু ইউপিতে হচ্ছে, অন্য জায়গাতে হচ্ছে, ওইটা ওই সিস্টেমটা আমরা কি ওয়েস্টবেঙ্গলে ঢুকাবো? বাস এইটুকুই আমাদের রিকোয়েস্ট যে ওই নামটা থাকুক। টাকা আমাদের তো এমনি আপনি বুঝতে পারছেন সব জায়গায়, আপনি দেখেন যে সব জায়গায় বলা হচ্ছে যে টাকার ক্রাইসিস আছে, অনেক কাজ করতে পারছি না আমরা। তো যে টাকা আপনি মানে বিউটিফিকেশনে খরচা করার দরকারই যদি থাকে, তাহলে অনেক জায়গা আছে আসানসোল কর্পোরেশন এলাকায় যেখানে বিউটিফিকেশনের জন্য আমরা খরচা করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু যে জায়গাটা ভালো রয়েছে, ভালো একটা নাম রয়েছে, তাকে সরিয়ে দেওয়া, তাকে ভেঙে দেওয়া, এটা আমাদের মনে ভালো হচ্ছে না, এটা ফালতু খরচা হচ্ছে। এইটুকুই আমাদের মানে মেয়র সাহেবকে রিকোয়েস্ট ছিল যে এটা যেন না করা হয়। অন্যদিকে মেয়র বিধান উপাধ্যায় জানান, নতুন গেট হলেও সেখানে সিটি অফ ব্রাদারহুডই থাকবে, সেটা মোছা হবে না। লেখাটা চেঞ্জ করছি না, গেটটা বা গেটটা যেটা ছিল সেটা তো টেম্পোরারি ছিল না, ওখানে গেট বানানোর জন্য আমার আগে এর আগে ওটা অলরেডি মানে প্রসেস ছিল, সেটা এই টাইমে এখন ফান্ডও পাওয়া গেছে, টেন্ডারও হয়ে গেছে, কাজও আমরা গতকাল থেকে চালু করেছি। তো চেঞ্জ হবে না, আসানসোলকে সিটি অফ ব্রাদারহুড বলে সবাই চেনে, ওটা চেঞ্জের কোনো ব্যাপার নেই। আর কাজ না হওয়া পর্যন্ত কারুরে, কারণ আমরা সবসময় চেষ্টা করছি যাতে আসানসোলের যেটা ঐতিহ্য রয়েছে, যেগুলো রয়েছে, যেগুলো একদম মানুষ নিয়েছে, সেগুলোকে কেউ হাঁটাবে না, কারণ ওটা আমরা আমাদের আসানসোল আই লাভ ইউ থাকবে, সিটি অফ ব্রাদারহুডও থাকবে, কোনো অসুবিধা নেই। আমাদের আসানসোল কথা সবাই ভাতৃত্বের পরিচয় হিসাবে জানে সবাই, এটা তো কারোর ব্যক্তিগত নয়, এটা তো আসানসোলের। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।